আছি কেকের দোকানের এখানে, আমরা স্টাইল বাজারের এখানে কেকের দোকানটা। ওই দেখো কেকের দোকানটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তো আমরা আমি আর মেয়ে এসে বসে আছি এখানে, মা এখনো আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, আর দেখো অন্য জায়গা তোমরা দেখে বুঝতেই পারছো। তো হ্যাঁ, এসেছি বালুরঘাটে আমার বাড়িতে। আর এই যে সমৃদ্ধি, আমরা অনেকক্ষণে এসেছি, প্রায় সকালবেলার দিকে এসেছি। আর সমৃদ্ধি আর আমি, আমরা যাচ্ছি দুজনে একটু বাজারে যাচ্ছি, বাজারে যাচ্ছি সমৃদ্ধির সমৃদ্ধির বাড়িতে যে কেকটা আছে, তো সেই বার্থডে কেকটাই আমরা অর্ডার দিতে এখন বাজারে যাচ্ছি। এই দেখো সমৃদ্ধি আর আমি দুজনে যাচ্ছি। মা অলরেডি চলে গেছে, মা একটু ব্যাংকে যাবে, মা ব্যাংকে একটু কাজ আছে। তো মা ব্যাংকে চলে গেছে, মা ব্যাংক থেকেই চলে যাবে দোকানে। আর তারপরে মা বললো যে তোরা আয়, আমি যাচ্ছি। যেহেতু আমি একটু আসলাম ওখান থেকে, এসে আবার সমৃদ্ধিকে একটু খাওয়ালাম। তো চলো যাই একদম কেকের দোকানে, গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর এখন আগে টোটো করি, চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমরা চলে এসেছি কেকের দোকানের এখানে, আমরা স্টাইল বাজারের এখানে কেকের দোকানটা। ওই দেখো কেকের দোকানটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তো আমরা আমি আর মেয়ে এসে বসে আছি এখানে, মা এখনও আসেনি ব্যাংক থেকে, মা আসলে পরে আমরা কেকের দোকানে যাবো। তো বন্ধুরা, এখানে তো অনেকগুলো কেক জাস্ট বানানো ছিল, বাট ওই কেকগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। কিন্তু ওদের সেইভাবে কেক বানানো থাকে না, ওদের ওখানে আমাকে মোবাইলে কেকগুলো দেখালো, তো সেখান থেকে আমি সিলেক্ট করলাম। তো সমৃদ্ধির কেকটা অর্ডার দেওয়া হয়ে গেছে, আর কেকের পিকচারটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি না, একদম বার্থডে দিয়ে তোমাদেরকে দেখাবো, একদম সারপ্রাইজ। কিন্তু কেকটা ভীষণই সুন্দর হয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি, মা অনেকক্ষণ চলে এসেছে, আর কেকটা অর্ডার দেওয়া হয়ে গেছে। আর একটু ছুটিটাকে কাটিয়ে তারপর চলে যাবো বাড়িতে। চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আর বাড়িতে এসে লাঞ্চ করলাম। আর আমি তো সকালে স্নান করে এসেছি, আর লাঞ্চ করে এখন একটু রেস্ট করব। আর দেখো সমৃদ্ধি ঘুমিয়ে গেছে, সমৃদ্ধি ঘুমোচ্ছে। ওকেও বাড়িতে এসে ফার্স্টে ওকে লাঞ্চ করালাম, তারপরে আমি করলাম, আর এখন একটু ঘুমোবো। আর আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, আমার একটা নেমন্তন্ন আছে। নেমন্তন্ন মানে আমাদের এক রিলেটিভ, রিলেটিভের নেমন্তন্ন আমার হাজব্যান্ডের তরফের। তো একটা বাচ্চার আজকে আছে অন্নপ্রাশন, তো সেখানেই যাব। সেখানে একটু তাড়াতাড়ি যাব, হাজব্যান্ডের আসতে দেরি হবে। তো ও বললো যে তুমি আগে চলে যেও রেডি হয়ে, আমি একটু পরে দোকান থেকে আসবো। আর এখন একটু রেস্ট করি, কারণ বাজারে গেছিলাম তো, আর অনেক সকালে আজকে উঠেছি, বাড়ি থেকে আসতে হবে, এটার একটা চাপ ছিল আসাটা। সমৃদ্ধিকে রেডি করা থাকে, খাওয়ানো থাকে, তো এইসব করতে। আর বাজারে গেছিলাম, কয়েকটা কাজ ছিল, এখন একটু শরীরটা টায়ার্ড লাগছে, এখন একটু ঘুম দিলে শরীরটা ভালো লাগবে। তো চলো একটু ঘুমিয়ে নিই, একটু রেস্ট করে নিই, তাহলে আজকে যে নেমন্তন্ন বাড়িতে যাবো সেখানে একটু এনজয় করতে পারবো। চলো ঘুমাই, একটু রেস্ট নিই, আর পরে তোমাদের সাথে দেখা করছি, চলো। আর এই শাড়িটা পরেছি, আর সেদিন যে ব্লাউজটা ছিল সেই ব্লাউজটাই পরেছি, কারণ এটার সাথে এই ব্লাউজটাই বেশ ভালো মানায়। আর এখন আমি আর মেয়ে বেরোবো, আর হাজবেন্ড আসতে অনেকটাই দেরি হবে, আমি ওকে বেরিয়ে যাবো। তো চলো তোমরা বলো যে আমাকে কেমন লাগছে, আর একদম ওখানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে, আর ডেকোরেশন কিন্তু ভীষণই সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ, এতটাই সুন্দর হয়েছিল। আর ওখানে করেছিল ফুচকা, আর করেছিল কফি পকোড়া। তো কফি আর পকোড়া আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখানে আমরা এখন ট্রাই করছি ফুচকা। আর ফুচকা কিন্তু ভীষণ ভালো হয়েছিল।
তো দেখো ঘোরাফেরা সমস্ত কমপ্লিট, আর এখানে হাজবেন্ডও চলে এসেছে, আর আমরা এখানে খেতে বসে গেছি। তো খেয়ে দিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো দেখো চলে এসেছি বাড়িতে, আর এখন ড্রেস টেস চেঞ্জ করবো, আর এখনো মেকআপ তুলিনি, তো মেকআপ উঠাবো আর ড্রেস চেঞ্জ করবো, করে এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে কিন্তু তুমি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই নিজেদের খেয়াল রাখবে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।